হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদমই সহজ একটি রেসিপি, যেটা আপনারা লাঞ্চ বা ডিনার হিসাবে খেতে পারেন, আবার অফিস টিফিন বা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। রেসিপির নাম হলো মশলা ভাত। তাহলে চলুন আর দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপি। মশলা ভাত বানানোর জন্য প্রথমেই একটা কড়াইতে 2 টেবিলস্পুন সর্ষের তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটা তেলের মধ্যে নেড়েচেড়ে পেঁয়াজের কালারটা হালকা লাল হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটা একটু লালচে করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা রসুন কুচি, একটা মিডিয়াম সাইজের সিদ্ধ করে এইভাবে চৌকো চৌকো করে কেটে রাখা আলু এবং অল্প নুন। এবার সব উপকরণ ভালোভাবে মিশিয়ে 2 থেকে 3 মিনিট মতো ভেজে নেব। আলু দিয়ে প্রায় 3 মিনিট মতো ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, 1 টেবিলস্পুন ভাপিয়ে রাখা কড়াইশুঁটি, স্বাদ মতো নুন, 1/4 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো এবং টেস্টটাকে ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি। এবার সব উপকরণ আবারও ভালোভাবে মিশিয়ে টমেটোটা পুরোপুরি নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। টমেটোটা পুরোপুরি নরম হয়ে আসার পর এখন আমি এই মশলাগুলোকে একটু সাইড করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম এবং অল্প একটু নুন। এবার নুনটা ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে ডিমটাকে একটু ঝুলো ঝুলো করে ভেজে নেব। ডিমটা ঝুলো ঝুলো করে ভেজে নেওয়ার পর এখন সব মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন মতো শাহী গরম মশলা গুঁড়ো। এর মধ্যে আছে ছোট এলাচ, ডালচিনি, লবঙ্গ এবং জৈত্রী জায়ফল গুঁড়ো। আপনারা চাইলে এই শাহী গরম মশলার পরিবর্তে অল্প একটু বিরিয়ানি মশলা দিয়েও এই রেসিপিটা বানাতে পারেন। মশলাটা সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ সেদ্ধ ভাত। আপনারা চাইলে বাসমতি চাল বা দেরাদুন চালের ভাতও এই রেসিপিটার মধ্যে ইউজ করতে পারেন। সেক্ষেত্রে চালটা 80% মতো কুক করে নিতে হবে। ভাতটা সব মশলার সাথে ভালোভাবে মিশিয়ে 2 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন মতো ভাজা বাদাম এবং 1 টিস্পুন গাওয়া ঘি। ঘি দেওয়াটা পুরোই অপশনাল, আপনারা ঘিটা বাদ দিয়েও এই রেসিপিটা বানাতে পারেন। এবার ঘিটাও এই ভাতের সাথে ভালোভাবে মিশিয়ে গ্যাসের ফ্লেম অফ করে এটাকে 2 মিনিট মতো ঢাকনা দিয়ে রেখে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি।